অটোপসি ঘোষণা এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন আলাপ আলোচনা চিন্তা ভাবনা করে এটা করবে এটা তাদের এখতিয়ার এখানে আওয়ামী লীগের কিছু করণীয় সেটা তাদের জাতীয় পার্টি কারা সবাই জাতীয় পার্টি যদি আজল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায় এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার আমরা তো জোর করে কাউকে আমাদের সাথে টেনে আনছি না এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার আর ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার জি স্যার আজকে যে চিঠিটা দিল এই চিঠি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি কবে আলোচনা করবেন এবং এই চিঠির বিষয়বস্তু আসলে কি এটুকু কি গণমাধ্যমকে বলা যায় দেখুন চিঠি যা লিখেছে আমার কাছে লিখেছেন আমার কাছে মানে আমি তো মানে পার্টি সেক্রেটারি এই হিসাবে দিয়েছি এখন যেই চিঠিটা আমার কাছে দিয়েছে পার্টির ব্যাপারে তাদের মতামত জানার জন্য সেই বিষয়টা আমি পার্টিতে আলাপ করার আগে আমি কি করে সাংবাদিকদের বলবো এটা কি ঠিক হবে কি চিঠি এক পৃষ্ঠার চিঠি আমি দেখছি দলের সভাপতির সঙ্গে কবে আলোচনা তাদের একটা কথা সবসময় তারা বলে আসছে আপনারা কি জানিয়েছেন পারলে আজকে আলাপ করবো মাননীয় মন্ত্রী আপনি যেটা বলেছিলেন যে বিএনপি যে দাবিগুলো করেছে সেইগুলো সেটা এখনো চিন্তা নেই সেটা আগে ছিল সে সময় চলে গেছে সে কথা কিভাবে বলবো কোন পলিটিক্যাল পার্টি কোনোদিনও এভাবে কোন ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারা সংলাপ চায় না এমন কথা বলতে পারে না কিন্তু একটা সময় আছে আজকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে আপনি সংলাপ করবেন কবে আমি সে কথা বল বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ কি এখন সম্ভব এখন আর সংলাপের কোন সুযোগ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম তো এস বিএনপি থ্যাংক ইউ